আজকে আমরা আলোচনা করবো অল্টারনেটরের এক্সাইটেশন সিস্টেম সম্পর্কে ইন্ডাকশান মোটরের সময় আমরা দেখেছিলাম আমরা স্ট্রেটার উইন্ডিংয়ের মধ্যে থ্রি ফেস ফিল্ড উইন্ডিংকে রাখি যেখানে থ্রি ফেজ কারেন্ট দিলে আমরা স্ট্রোটিক ম্যাগনেটিক ফিল্ড পাই এবং আর্মেচারকে আমরা রেখেছিলাম রোটারে বাট সিংকোন মেশিনের ক্ষেত্রে দ্যাট ইজ অল্টারনেটরের ক্ষেত্রে আমরা রোটার উইন্ডিংয়ের মধ্যে ফিল্ড উইন্ডিংকে রাখি এবং আর্মে রাখি স্ট্রেটার বই যেটা ইন্ডাকশান মোটরের কমপ্লিটলি উল্টো অল্টারনেটে রোটেট ফিল্ডের মধ্যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য প্রথমে আমরা একে ডিসি সোর্স থেকে এক্সাইট করি এখানে যে পয়েন্টগুলোতে ডট দেখা যাচ্ছে সেখান থেকে কারেন্টটা স্ক্রিন থেকে বেরিয়ে আসছে যে পয়েন্টে ক্রস দেখা যাচ্ছে সেখানে কারেন্ট স্ক্রিনের মধ্যে এন্টার হচ্ছে এখন থামরুল অনুযায়ী যদি আমরা ফি থামকে কারেন্টের ডাইরেকশানে রাখি রেস্ট অব দ্য ফিঙ্গার আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান ডিনোট করবে আর আমরা জানি উইথ ইন দ্য ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ড অলয়েস এস থেকে এন এর দিকে হয় এবার অ্যারোটা যেহেতু নিচের থেকে উপরের দিকে আমরা বলতে পারি নিচে এস পোল আছে উপরে এনপোল তৈরি হয়েছে এইভাবে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো ওটা স্ট্যাটিক বাট অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ লো ইএমএফ তৈরি হওয়ার জন্য আমাদের একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দরকার তো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে রোটেটিং করার জন্য আমরা প্রাইম ওভারের সাহায্যেকে রোটেট করে পাওয়ার প্ল্যান্টে এই প্রাইম ওভারটা টারবাইন হিসাবে কাজ করে অল্টারনেটারে রোডারকে এক্সাইট করার জন্য আমরা যে ডিসি সিস্টেম ইউজ করি তার জন্য আমরা বিভিন্ন মেথড ইউজ করে থাকি এগুলো হলো ডিসি এক্সাইটেশান সিস্টেম স্ট্যাটিক এক্সাইটেশান সিস্টেম ব্রাসলেস এক্সাইটেশান সিস্টেম ডিসি এক্সাইটেশন সিস্টেম একটা ওল্ড কনভেনশনাল মেথড যেটা আমরা আগে ইউজ করতাম এখন অবসোলেট হয়ে গেছে এই মেথডে আমরা তিনটে মেন পার্ট থাকে একটা হলো পাইলট এক্সাইটার মেন এক্সাইটার অ্যান্ড মেন থ্রি ফেস অল্টারনেটার এই তিনটে মেকানিক্যালি কাপেল থাকে তাহলে এরা সেম শেপ থেকে ড্রিভেন মানে তিনটে একসঙ্গে রোটেট করে এখন এই পাইলট এক্সাইটার হলো একটা ডিসি সান জেনারেটার যেটা বেসিক্যালি মেন এক্সাইটারের ফিল্ড উইন্ডিংকে ফিট করে মেন এক্সাইটার হলো একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটার বিকজ এর আর্মেচার অ্যান্ড ফিল্ড ডিফারেন্ট সোর্স থেকে ফিট করা হয় এখন ডিসি আউটপুট ফ্রম মেন এক্সাইটার যদি আমরা মেন অল্টারনেটারের উইন্ডিংয়ের মধ্যে দিয়ে ডি থ্রু ব্রাশেস অ্যান্ড স্লিপরিং তাহলে আমরা অল্টারনেটারের রোটারকে এক্সাইট করতে পারবো বাট এই এক্সাইটেস সিস্টেমে কিছু প্রবলেম আছে যেমন স্লিপরিং ব্রাশ কম্পিউটেটার এগুলোকে আমরা ইজিলি কুলিং বা মেনটেন্সের জন্য করতে পারি না তো এই প্রবলেমগুলোকে দূর করার জন্য আমরা কী করি স্লাইডিং কনট্যাক্ট এবং ব্রাশেসকে কমানোর চেষ্টা করি যার ফলে আমরা স্ট্যাটিক এক্সাইটেশান এবং ব্রাশলেস এক্সাইটেশনের দিকে বেশি কনসিডার করি স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেমে আমরা অল্টারনেটে সেটা মেন অল্টারনেটরের আউটপুট টার্মিনাল থেকে ড্র করি তো এই যে পাওয়ারটা আমরা ড্র করলাম এটা ভ্যালু খুব হাই তো আমরা ফিল্ড উইন্ডিংয়ে আমরা রিডিউসড ভোল্টেজ চাই তাই আমরা কী করি থ্রি ফেস ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে ভোল্টেজটাকে আমরা রিডিউস করে নিই এখন যে পাওয়ারটা পেয়েছি এটা থ্রি ফেস ভোল্টেজ বাট আমাদের ফিল্ড উইন্ডিংয়ে চাই ডিসি তো এই থ্রি ফেজ ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করার জন্য আমরা এটা থ্রি ফেজ ফুল কনভার্টেড ব্রিজের মধ্যে দিয়ে পাঠাই অ্যাজ এ রেজাল্ট এই থ্রি ফেস রিডিউসড ভোল্টেজটা আমাদের ডিজে আর ডিজি রিডিউস ভোল্টেজে কনভার্ট হয়ে যায় এখন এই ব্রিজ কনভার্টারে যে থাইডিস্টার থাকে এই গেটটাকে কন্ট্রোল করার জন্য আমরা রেগুলেটার ইউজ করি রেগুলেটরকে যে সিগন্যাল দিই সেই সিগন্যালটা আমরা অল্টারনেটারের টার্মিনাল থেকে সিটি বা পিটির থ্রু দিয়ে রিসিভ করি তো এটা পুরোটাই একটা ক্লোজ লুপ সিস্টেম হয়ে গেল এখন পুরো ব্যাপারটাকে ইনিসিয়েট করার জন্য প্রথমে আমরা এটা কী করি ব্যাটারি ব্যাংকে সাহায্যে কানেক্ট করি যখন অল্টারনেটারটা রেডেড স্পিড অ্যাটেন্ড করে যায় তখন এটা ব্যাটারি ব্যাঙ্ক থেকে ওপেন করে আমরা ব্রিজ কনভার্টারের সঙ্গে কানেক্ট করে দিই তো এই মেথডে বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ থাকে প্রথম কথা এখানে রিলায়েবল অ্যান্ড হাই স্পিড এসিয়ার ইউজ করা হয় অ্যাজ এ রেজাল্ট কী হয় এটার ফাস্ট রেসপন্স পাওয়া যায় যেটা আমাদের মডার্ন পাওয়ার সিস্টেমে প্রচুর পরিমাণে ডিজার্বেল এখানে কোনো আলাদা করে রোটেটিং ডিভাইস নেই তাই এটা ফ্রিকশন উইন্ডেজ কম্পিউটার লস এসব থাকে না অ্যাজ এ রেজাল্ট এফিসিয়েন্সি ইনক্রিজ হয় আর ফিল্ডে যে এনার্জিটা দিচ্ছি সেটা আমরা ডাইরেক্ট অল্টারনেটার টার্মিনাল থেকেই পিক আপ করছি তাহলে ওভারঅল সিস্টেম পারফরমেন্স ইম্প্রুভ হয় ব্রাশলেস এক্সাইটেশন এখানে মেন সেপ্টেটের সঙ্গে কানেক্টেড থাকবে পাইলট এক্সাইটার মেন এক্সাইটার মেন অল্টারনেটার অ্যান্ড সিলিকন ডার্ট রেকটিফায়ার পাইলট এক্সাইটার বেসিক্যালি একটা পারমানেন্ট ম্যাগনেট অল্টারনেটার যারা রোটারে পারমানেন্ট ম্যাগনেট পোল থাকে আর এর স্টেশনারি অ্যার্মেচার থেকে যে থ্রি পি পাওয়ারটা আমরা পাই সেটা আমরা থাইল স্টার কন্ট্রোল ব্রিজে পাঠাই যাদের ডিসিতে কনভার্ট হয় এই কনভার্টেড ডিসিকে আমরা মেন এক্সাইটারের ফিল্ড উইন্ডিংয়ে দিই মেন এক্সাইটারের ফিল্ড উইন্ডিংটা স্টেশনারি এখন রোটেট টার্মেচার থেকে আমরা যে থ্রি ফেস পাওয়ারটা পাই সেটা সেম স্যাপ্টের মধ্যে দিয়ে আমরা সিলিকন ডার্ড ডেকটিফায়ারের মধ্যে পাঠাই যেহেতু এটা সেম স্যাপ্টের মধ্যে আছে এখানে কোনো রোটেশনাল লস থাকবে না এখন এই যে সিলিকন ডার্ড রেকটিফায়ারকে ডিসিতে কনভার্ট করলো এটা আমরা সেম স্যাপ্টের থ্রু দিয়ে অল্টারনেটারের ফিল্ড ফিল্ডে দিয়ে থাকি সো এখানেও কোনো আমাদের ব্রাশ বা স্লিপ ইউজ করা হলো না অ্যাজ এ রেজাল্ট এখানে রোটেশনাল লসটা কমপ্লিটলি জিরো এখন এই থাইড স্টার কন্ট্রোল ব্রিজ যেটা আমরা ইউজ করি তার গেটকে কন্ট্রোল করার জন্য যে সিগন্যালটা দরকার সেটা আমরা অল্টারনেটারের টার্মিনাল থেকে সিটি এবং পিটির সাহায্যে রিসিভ করি যেহেতু এখানে কোনো ব্রাশ বা রিং নেই তাই এখানে রোটেশনাল লস জিরো সিটি বা পিটির সাহায্যে অল্টারনেটার টার্মিনাল থেকে আমরা যেহেতু সিগন্যাল কালেক্ট করে এই থাইরিস্টার কন্ট্রোল ব্রিজকে কন্ট্রোল করছি তাহলে ওভারঅল ওভারঅল পারফরমেন্স এখানে ইম্প্রুভ হবে